হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি মালদায় ছিলাম আর দেখতে এসেছিলাম শ্বশুরমশাইকে। শ্বশুরমশাই বিকজ শরীর অবস্থা খুবই খারাপ ছিল, একদম সিরিয়াস। তো আমরা এসে দুদিন এখানে থাকলাম। তো তার মাঝে আমি গতকাল বললাম আমি পুজোতে গেছিলাম বালুরঘাটে, সেখানে গিয়ে পুজো দিয়েছি, শ্বশুরমশাই নামেও পুজো দিয়েছি, যেটা সব থেকে ভালো ব্যাপার। যে আসার পর একটা খুব ভালো নিউজ শুনলাম যে উনি কথা বলেছেন, যেটা মানে একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছিল কথা বলাটা। তো চলো, মায়ের ব্লেসিং। লোকে বলে যে মানে বিশ্বাসে ভগবান, সত্যি তার মানে এটা বিশ্বাস যে আমরা পুজো দিতে গেলাম, এসে শুনছি উনি কথা বলছেন, এর থেকে ভালো কিছু আর কি হতে পারে। তো আমার তো বাবা নেই, তো আমি তো জানি বাবার ব্যথা কি। যাই হোক, এখন বেশ সকাল সকাল বেশি ইমোশনাল হওয়া যাবে না। তো ফাইনালি আজকের ভিডিওতে যেটা আছে কি, আমি এখন মালদায় ছিলাম, তো এখন শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়বো, কারণ কাল থেকে অফিসও আছে, বাবা বাচ্চাদের পরীক্ষাও আছে, হয়তো নেক্সট উইক বা 10 দিন পরে আবার আসতে হবে। কারণ যেটা এসে বুঝলাম যে উনি হীনমন্যতায় ভুগছেন, মানে সেরকম কথা বলার কেউ নেই বা কিছু। তো আশা করা যাক উনি ভালো থাকুক, ভগবান ওনাকে ভালো রাখুক, ওনার আরও দীর্ঘ আয়ু কামনা করি। তো আমরা আর খানিকক্ষণের পরে আমরা রওনা দেব। তো চলো, এটাই বলার জন্য জাস্ট একটা ভিডিও করা, সানডে প্রত্যেকের ভালো কাটুক। চলো বেরিয়ে দেখা যাক আমরা রওনা দিই উদ্দেশ্যে, শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি, এখন পাড়া দিয়ে যাচ্ছি। বলে জায়গাটার নাম এটা এবার টাউন থেকে বেরিয়ে হাইওয়েতে উঠে পড়লাম একদম রওনা। জল খাবে? কোন গাড়ি? টেসলা। সাইবার ট্রাকটা অটো পাইলটে চলে? আর কোন গাড়ি? আরো তো অনেক গাড়ি আছে অটো পাইলটে চলে, দেখেছো কোন গাড়ি অটো পাইলট চলতে? পুরো ইলেকট্রিক গাড়ি, টেসলা, সাইবার ট্রাক। হ্যাঁ, তুমি টেসলার ভিডিও দেখেছো? টেসলার কোথায় দেখেছো? আমি জানি না, তুমি আমাদের কিছু জানো? ঠিক আছে, সারাক্ষণ তুমি ওই করো, যেখানে যাও এক কাটার উপরে বাড়ি দেখো, দেড় কাটার উপরে বাড়ি দেখো, ছেলে গাড়ি দেখতে পাবো, মা বাড়ি দেখতে পাবো। গেলাম আমরা, গাজল হয়ে গেলাম, গাজল দাঁড়িয়ে ছিলাম আমরা আর রাস্তায় বাবু পেছনে গেল, আমরা একটু দাঁড়ালাম হাইওয়ে ধরে গিয়ে ইটাহার পার করে। হ্যাঁ, এবার যে দেখছে ও আমাকে দেখাও বলছে। আচ্ছা, ইটাহার পার করে একটু দাঁড়িয়েছিলাম, ব্রেক নিলাম, আবার এখনই বেরিয়ে পড়ে গেলাম। এখন তো রাস্তা দেখলে কেউ চিনতেই পারবে না, রায়গঞ্জ শিলিগুড়ি এমন রাস্তা করেছে মানে বোঝাই যায় না রায়গঞ্জ শিলিগুড়ি সড়ক পথটা। নাগরও পেরিয়ে গেছি, রায়গঞ্জ পেরিয়ে আমরা, এখান থেকে টুঙ্গি টিঙ্গি আরো 10 কিলোমিটার। ডালখোলা খিড়কির টোলা 250 রাস্তা বানিয়েছে কিন্তু, একদম হাইওয়ে কিন্তু খরচ করে বানিয়েছে, একবারে মনে হয় না যেটা মানে ন্যাশনাল হাইওয়ে মানে শিলিগুড়ি জলপাইগুড়ি মানে ডালখোলা হাইওয়ে। ডালখোলা ডালখোলা বাইপাসটা দেরি আছে, একটু আগে আছে ডালখোলা বাইপাস। যে বলবে এটা সেই ডালখোলা যে ডালখোলা লোক ঘন্টা একটি ঘন্টা জামে দাঁড়িয়ে থাকতো, এই ডালখোলা বাইপাস হওয়াতে মানুষের কতটা ভোগান্তির সুবিধা হয়েছে। ঠিক আছে, ডালখোলা থেকে বের হয়ে কিষাণগড়ে ঢুকে গেলাম। একটা সামনে গাড়ি পাল্টি খেয়ে গেছে, আলুর গাড়ি, তো আমরা যদি এসে দাঁড়িয়ে পড়তে হলো আমাদেরকে, এই যে পুরো গাড়ি সময় এই যে রাস্তা ব্লক হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে বললাম। এটা ঠিক পাঞ্জিপাড়ার জাস্ট একটু আগে, মানে কিষাণগঞ্জটা পেয়ার করার পরে জাস্ট পাঞ্জিপাড়া একটু আগে পুরো জ্যাম লেগে গেলো, আলুর সময় গাড়ি পুরো উল্টে গেছে, গাড়ি খুলছে না। তো পুলিশ গাড়ি ঘুরিয়ে নিতে বললো, তো আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম এখান থেকে, আবার ইউটার্ন নিতে হবে সামনে থেকে। এখন কোথায় গো, রাস্তা থেকে জায়গায় তো নেই, কোথা থেকে ইউটার্ন নেবো, সমস্যায় পড়লাম এখন, আরো দূর থেকে ইউটার্ন নিতে হবে, গাড়িটা ঘুরিয়ে। তারপরে অ্যাক্সিডেন্টের জায়গাটা কাটিয়ে এসে একটু পাঞ্জিপাড়ায় দাঁড়ালাম, একটু ব্রেকের দরকার,
বাবু এখানে শুয়েছে, শুয়ে কার্টুন দেখছে। আর বেটা গেম খেলছো ওখানে? ও আছে সিম্বাই যে পেছনে বসে আছে এই যে। আর বেটা ও গেম খেলছো ওখানে? গেম খেলছে সিম্বা বাবা এখানে বসে আছে। সিম্বা বাবা, ও বাবা বসে আছে। মা একটু যাই, আমরা এখন একটু একটা টি ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়বো। তারপরে তো হয়ে গেলো আমার একটু ব্রেক দেওয়া, একটু জিনিস নেওয়া, স্ন্যাক্স নেওয়া হলো, সাথে ব্ল্যাক ওয়াটার। দেখি খেয়ে কী হয়, লোক বলে খুব ভালো বলে, দেখা যাক কেমন হয় খেয়ে। বয়স ধরনের পিসটা মায়ের মন্দির, মাকে প্রণাম করে জয় মা সারি আশীর্বাদ করো মা। বেরিয়ে পড়লাম পাঞ্জিবার, পাসপোর্ট নেওয়া হয়েছিল তো এখন ওনারা এখন সেগুলো খাচ্ছেন। ওনারা কাজু পেস্তা বউ বলে কথা বউ উল্টো পাল্টা খাওয়া যাবে, লোক বলবে তাহলে বউকে খাওয়ায় না। তোজো ভালো লাগছে না? তোজো কি হবে? তুমি কি হবে? এক মিনিট দাও, তোজো কি হবে? ঠিক আছে, ও যেটা খাবে ওকে দাও। আমরা এই আমাদের ট্রাভেল, খেতে খেতে গাড়ি গাড়ি চালিয়ে আমার টুনটুনি, এটা আমার টুনটুনি উড়ি, এটা আমার টুনা উড়া। ও যাও ভয় দেখিয়ে দিচ্ছে আমার টুনা। বাবা ড্রাইভ করছো কয় না? ঠিক আছে বসো বাবা বসো। এটা খেতে ভালো, খাও। ইসলামপুর বাইপাস চলে আসলাম পাঞ্জিবাড়া থেকে বেরিয়ে, এখন এই বাইপাস ধরে একদম সোজা বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তাহলে এখন টাউনে ঢোকার দরকার নেই, অনেকটা জ্যাম এখন, তোমাকে টাউন দিয়ে যেতে হবে, এই বাইপাস রোড হয়ে গেছে এখন। পাপা তুমি তো এখন ব্ল্যাক ওয়াটার খাচ্ছো, হাউ ওয়াজ ফিলিং, কেমন লাগছে তোমার বলো তো? খাও তাহলে তুমি। ওকে আমার সিম্বা হাওয়া খেতে খেতে যাচ্ছে, এই যে গাড়ির মধ্যে হাওয়া খাচ্ছে। ঘোষপুর টোল ট্যাক্সের এখানটায় এই যে সব মিলে দাঁড়ানো। আবার ব্রেকের জন্য চা খাবে, চা পকোড়া আছে তো এখানে, পেঁয়াজি চা আমার চেয়ার লাগবে না। বস পেঁয়াজি প্লেটে আয় নাকি সিঙ্গেল প্লেট প্লেটে খাবে খাবে। হ্যাঁ চা সব পকোড়া খেতে ব্যস্ত সবাই, এবং রোডের ধারে চা পকোড়া এটার আলাদা মজা। সব চা খাচ্ছিলাম, এই যে আরেকজন ফুচকার দোকান দেখতে পেয়েছে, এই যে চলে গেছে ফুচকা খেতে, এই যে ওখানে এই যে ফুচকা খেতে, মানে ফুচকা দেখলে হয়ে গেল একবার। এই যে মোটামুটি বাগডোগরা ঢুকে গেছি, এখানটা অ্যাপ্রক্সিমেটার 25 কিলোমিটার বাগডোগরা ঢুকে গেছি, বাগডোগরা বিহার মোড় ঢুকে গেছি আমরা এখন। আমরা দার্জিলিং মোড় পৌঁছে গেছি, এখন শিলিগুড়ির দিকে এন্টার করছি। দার্জিলিং মোড়ে আবার এসে জ্যামে দাঁড়িয়ে পড়লাম, যাচ্ছি আমরা মালদাগুড়ি মোড় হয়ে টাউনে ঢুকে গেলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। মোহনন্দা ঢুকে গেলাম শিলিগুড়ি, দেবক রোডে চলে এসেছি, ট্রাফিকে আছি, এখন বাড়ির দিকে টার্ন নেবো আমরা। ফাইনালি বাড়ি, বাড়ি চলে এসেছি, বাড়ির সামনে এসে দাঁড়ালাম। চলো সবাইকে টাটা বাই বাই, ভালো থেকে সবাই, যেভাবে আমাদের সানডের দিন আছে ট্রাভেলে কেটে গেল। চলো বাই বাই, ভালো থেকে সবাই, গুড নাইট। ওই তোজো বাই বাই বলছো সবাইকে, তোজো চলো টাটা সবাইকে।